চিয়াংমাই রঙিন আমের মধ্যে অন্যতম একটি জাত, দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মিষ্টি। সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিজিটাল অ্যাগ্রো রংপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখেন এটি হচ্ছে চিয়াংমাই, একটি বিদেশি আমের জাত। তো মাশাল্লাহ, দেখেন গাছটির উচ্চতা 4 থেকে 5 ফিট। গাছটিতে অসংখ্য পরিমাণে ডাল, অনেক ঝোপালো এবং অনেক খাটো একটি চারা। এবং দেখেন আপনার প্রতিটি ডালের মাথায়, মাশাল্লাহ, প্রতিটি ডালের মাথায় অসংখ্য পরিমাণে আপনার দেখেন আম সেট হয়েছে। দেখেন মাশাল্লাহ, আমের কালারও অলরেডি চলে আসছে। তো দেখেন আপনারা যারা ঠিক চিয়াংমাই এবং এই রেড আইভরি অনেকেই বলে থাকে, তো এই চিয়াংমাই এরকম ঝোপালো ঝাঁকড়া এরকম আম সহকারে এই চারাগুলো সংগ্রহ করতে চান, তারা দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 01742879250। আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি, অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তারপর দেখেন বন্ধুরা, এই যে মাশাল্লাহ, এই গাছটির কোয়ালিটি দেখেন অনেক সুন্দর, অনেক ঝোপালো। এই গাছটিতে মোট আম নেই, গাছটির উচ্চতা 5 থেকে 6 ফিট। তারপর দেখেন আমি আপনাকে যে চিয়াংমাই গাছগুলো রয়েছে ফল সহ এবং ফল ছাড়া, তো আমি আপনাদেরকে প্রতিটি গাছ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে আম, তো এই গাছটির তো উচ্চতা মোটামুটি 4 থেকে 5 ফিট। মাশাল্লাহ, গাছটিতে প্রায় 8 থেকে 10টি আম রয়েছে। এবং দেখেন প্রতিটি আমের ওজন বা আমের সাইজ অনেক সুন্দর হয়েছে। তারপর দেখেন এখানে আপনার আরেকটা গাছ দেখাচ্ছি। তো দেখেন মাশাল্লাহ, প্রতিটি আমাদের যে গাছগুলো রয়েছে, প্রতিটি আমের এই গাছগুলোতে আপনার যথেষ্ট পরিমাণে আম সেট হয়েছে। তো আপনারা যারা ঠিক এই যে এরকম আম সহকারে চিয়াংমাই গাছগুলো সংগ্রহ করতে চান, তারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নম্বর 01742879250। তারপর দেখেন যে এখানে মাশাল্লাহ, দেখেন প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে আপনার আম সেট হয়েছে। তো আপনারা এই আম সহকারে এই চিয়াংমাই গাছগুলো যদি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, চিয়াংমাই সম্পর্কে, চিয়াংমাই আমের গাছ সম্পর্কে কম বেশি সবাই ধারণা রয়েছে, তারপরও আমি একটু বলার চেষ্টা করব। আসলে চিয়াংমাই হচ্ছে একটি থাইল্যান্ডের জাত। এই আমের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর, দেখতেও অনেকটা সুন্দর, আকারে বড় হয়ে থাকে এবং খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে। দেখেন তো এই কারণে মূলত বাণিজ্যিক আকারে কিংবা ছাদের জন্য সবারই কাছে এটা খুবই জনপ্রিয় একটি আম। দেখেন মাশাল্লাহ, প্রতিটি আপনার দেখেন আমের ভরে, এখনই আপনার আমের ভরে, দেখেন আমের ভরে গাছের ডালগুলো হেলে হেলে পড়ছে। তারপর দেখেন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। তারপরে যে এখানে একটি চিয়াংমাই রয়েছে, তো এই চিয়াংমাইও তো মোটামুটি বেশ কিছু আম রয়েছে। এই গাছগুলো মূলত অনেক সুন্দর, অনেক ঝোপালো। এই গাছগুলো রয়েছে মূলত মাটির টপে, বড় টপে রয়েছে। তো আপনারা যদি চান তাহলে এই গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে। দেখেন তারপর দেখেন এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আম ছাড়া। তো আপনারা যারা আম সহকারে এই চিয়াংমাইয়ের গাছগুলো সংগ্রহ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। অথবা আম ছাড়া যদি গাছগুলো সংগ্রহ করতে চান, তো অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আম সহ কিংবা আম ছাড়া খুবই সুন্দর এই ঝোপালো চারাগুলো আপনাদেরকে মাধ্যমে ডেলিভারি করে থাকি। দেখেন এই চারাটা মাশাল্লাহ কত সুন্দর কোয়ালিটি, দেখেন আমগুলো অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এই চিয়াংমাই কিংবা আমের বিভিন্ন দেশি বিদেশি জাত এবং বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক কিন্তু অনলাইন থেকে প্রতারিত হওয়ার ভয়ে যারা সংগ্রহ করতে চাচ্ছেন না, তারা নির্ভয়ে নির্চিন্তায় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ। আমার যোগাযোগ নম্বর 01742879250। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমার ঠিকানা মূলত পীরগাছা, রংপুর। দেখেন মাশাল্লাহ চারার কোয়ালিটি দেখেন। তো আপনারা যারা এইরকম এই দেখেন এরকম ঝোপালো, একদম এরকম ঝোপালো ঝাঁকড়া ফুল মানে ফল সহ কিংবা ফল ছাড়া এই চারাগুলো সংগ্রহ করতে চান, তারা দেরি না করে
তারা দেরি না করে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আর হ্যাঁ, আপনারা যারা বাগান করেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন যেহেতু আপনার অতিরিক্ত গরম, তো অবশ্যই আপনার শখের গাছগুলো যত্ন নেবেন, বেশি বেশি করে গাছে পানি সেচ দিবেন এবং নিয়মিত যত্ন করবেন, তাহলে মাশাআল্লাহ আপনার আমগুলো থাকবে এবং আমগুলো টিকে রাখবে। তো বন্ধুরা, নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আর আমার পেজগুলো যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।